রসিম ভাই দাঁড়ান দাঁড়ান। আজকে যে ভাড়া নাই, ভাড়া সারা দিয়ে এমনি সুপানি ঘাট দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আমরা সরাসরি রিক্সাওয়ালা মামাকে বলে ফেলবো যে ভাড়া নেই, তারপরে দেখবো উনি আমাদেরকে সরাসরি বলার পরেও কি গন্তব্যস্থলে দিয়ে নিয়ে আসে। আজকে যে ভাড়া নাই, ভাড়া সারা দিয়ে এমনি সুপানি ঘাট কি হ্যাঁ দিয়াইবা, নাম কি ভাইয়ের? জসিম। ভাড়া সারা দিয়ে আইবা আজকে? সত্যি জসিম ভাই মন থেকে বলতেছেন নাকি মনে খুশ থাকবে যে পরবর্তীতে আমি টাকা ছাড়া দিয়ে আসলাম? আমাদেরকে হ্যাঁ চলো যাই। রিক্সা তিন চাকার এই বাহনটি দেখতে ছোট হলেও চালাতে বেশ কষ্ট। কি করবে আর, গরিবরা তো একটা কিছু করে খেতে হবে। কোনো কোনো বাবা এই তিন চাকার রিক্সা চালিয়েই কিন্তু তার সন্তানের মুখে খাবার তুলে দেয়। তেমনই একজন হচ্ছে গিয়ে জসিম। রেখে গেছে গোড়ে মরণ নামের প্রলয় থেকে। বাম সাইডে রাখা দেন, ওই যে এদিক দিয়ে রাখেন। ধন্যবাদ জসিম ভাই আপনাকে আয়না দেওয়ার জন্য। হ্যাঁ তো আপনি কষ্ট পাইবেন এখন যদি চলে যাই? হ্যাঁ কোনো কষ্ট নাই জসিম ভাই, আমাদের কষ্ট করে এই 40 টাকার ভাড়া আপনি এমনিতেই আজকে দিয়ে দিবেন? তো জসিম ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে? ভাই আছে, ভাই আছে, বাবা আছে। বিয়ে করছেন আপনি? বিয়ে করেন নাই। তো রিক্সা কত বছর ধরে চালান জসিম ভাই? 4 বছর। ও রিক্সা চালালে দৈনিক ইনকাম কত হয়? 500 হয় দৈনিক, 500 হয় এবারে যে। ও তো এইটা দিয়ে সংসার চলে? আল্লাহ ভালো চালায়, আল্লাহ খুব চালায় বরাবর। ও আপনার মা আছে, কি করে উনি? বাসায় রান্না বান্না করে খাওয়ায় আপনাদেরকে। ও আর আপনার আব্বু? কি কাজ করে? কোন ধরনের কাজগুলো করে? যোগাযোগের কাজ করে। ও এইভাবে সংসারটা চালাইতে হয়। তো জসিম ভাইয়ের বাসা কোথায়? বাসা বেতের বাজার। বেতের বাজার, ওই কলাপাড়া বেতের বাজার এদিকে। ই হচ্ছে আপনার গ্রামের বাড়িটা কোথায়? বাবুতানা জেলা। হবিগঞ্জে বাসা? ও হবিগঞ্জের মানুষগুলো দেখছেন কত ভালো হয়। হ্যাঁ আপনাদের হবিগঞ্জের মানুষ খুব ভালো, এমনিতে চলে দেবেন? হ্যাঁ কষ্ট পাইবেন? আচ্ছা তে জানগি। হ্যাঁ আচ্ছা তো ভাই জানগি, আল্লাহ আপনাকে ভালো রাখুক। হ্যাঁ একদিন উত্তম প্রতিদান দিবে। জসিম ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি দিতে কি সত্যি সত্যি যাইতেছেন গা? জসিম ভাই আসলে আপনার হবিগঞ্জের মানুষ যে ভালো এটার আবারও একটা প্রমাণ দিলেন। ঠিক আছে কথাটা ঠিক,
মানে বিশেষ করে আপনি তো প্রমাণ হলো আবার যে রিক্সাওয়ালারা সবাই কিভাবে খারাপ ভাবে, যে তারা বাড়ার জন্য অনেক সময় কি করে মানুষদেরকে খারাপ ব্যবহার করে বা নিতে চায় না। তা আপনি তো আজকে এরকম করলেন না, যখন বলছি আপনি আমার ক্যামেরা দেখছিলেন? ক্যামেরা দেখেন না, কিছু দেখেন নাই, আপনি আমার কেমনিতেই নিয়ে আসছেন। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি জসিম ভাই। এখন আপনাকে কিভাবে খুশি করতে পারি আমি বলেন? মনের খুশি বড় খুশি। হ্যাঁ, বাড়া আছে তো আমার কাছে, আছে, দাঁড়ান নিয়ে যান। আইম ভাই এদিকে আসছে। জসিম ভাইয়ের বাড়ি তো হবিগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, হবিগঞ্জ। হবিগঞ্জ কোন ইয়ে পড়ছে গ্রামে? আপনি খুশি তো? হ্যাঁ, খুশি আছেন আপনি? হ্যাঁ, মনের মধ্যে যে কোনো ইয়ে থাকলো যে আমার বলছে আনতো, কিন্তু আমি তো আপনাকে টাকা দিব প্ল্যান করাই আছে আমার, যে দেখি। আপনি খুশি হয়েছেন জসিম ভাই? মনে কষ্ট নিয়েছেন বলছে যে বাড়া নাই? কোনো কষ্ট নিয়েছেন না তো? আল্লাহ আপনাকে আরো বরকত দান করবে, কারণ আপনার মনটা ভিতর থেকে খুব ভালো। ঠিক আছে, টাকাগুলো রাখেন পকেটে। হ্যাঁ, পকেটে রাখেন তো। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আবার দেখা হবে। বেতবাজার কার গ্যারেজে থাকেন? রকিব মিয়ার গ্যারেজে। ওইদিকে কি মেসে খান? নিজের রিক্সা এটা? ভাড়া রিক্সা, একশো টাকা ভাড়া দিতে হয়। আচ্ছা, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার মনটা খুব ভালো জসিম ভাই। ঠিক সেটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।